আমার তো কঠিন মনে হয়নি কখনো এখনও মনে হচ্ছে না যিনি বারোশো বুথে অলমোস্ট হারেন চারশো বুথ থেকে সেন্ট পারসেন্ট ভোট পান মানে ওখানে একশো ভোট থাকলে আটানব্বইটা ভোট পড়ে আর আটানব্বইটাই ভোট যিনি পান তার জন্যই উনি এই মার্জিনে যেতেন আর বারোশো বুথে উনি কম বেশি কম বেশি করে সর্বত্র হারেন অভিযোগ করেছেন সেটা কি আমূলক সে তো সাবসিকোয়েন্ট ডকুমেন্টস দেখিয়েছে সঙ্গে তিনি তো ডকুমেন্টস হাতে নিয়ে অভিযোগ করেছেন তো ফলে তো অভিযোগের সত্যতা তো হাতে হাতেই প্রমাণিত অভিনয় জগৎ থেকে আসার সঙ্গে সঙ্গে তাকে কোনো কোনো মহল থেকে যেভাবে ট্রোল করা হচ্ছে তাতে এটা প্রমাণিত যে সায়ন্তিকাকে দেখেই অনেকের প্যান্ট হলুদ হয়ে গেছে এখন প্যান্টে কার কি হবে আমি এখন এটা নিয়ে কি নোংরা কথার উত্তর দেব বলুন এইগুলো এখন মানে এই সমস্ত যদি প্যান্টের নিচের দিকে নেমে আসে এখন সে যার যেমন রুচি সে তেমন কথা বলবে আমি এই কথার কোনো উত্তর দেব না আমার ঘেন্না হয় এসব কথার উত্তর

আ আর কি বলবো কোনাল ঘোষ বলেন যে পদ্মফুলে ছাপ দিলে নাকি ঘরে ঘরে বিষধর সাপ ঘুরে যাবে কি দিলে ছাপ ঘরে ঢুকবে বিষধর সাপ ওদের তো নিজেরাই কেউ বলছে আমরা কেউ বলছে গোকরো কেউ বলছে কেউটে তো মারাত্মক ব্যাপার আবার সেই কুনাল ঘোষ আমি এটা ভালো কাজে বেরোচ্ছিলাম হ্যাঁ আমি একটা কথা বলি এই লোকটার কথার কোনো মূল্য আছে মমতাকে চোর বলেছে যে মানুষটা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় চোর মুখোমুখি বসে সিবিআইয়ের সাথে যে একসাথে তদন্ত চেয়েছে সেই মানুষটাকে আমি কি এইসব কথার উত্তর দেবো বলুন আমার কাছে এইসব কথার কোনো উত্তর নেই পদ্ম ছাপ দিলে ঘরে সাপ ঢুকবে কিন্তু তৃণমূলের ঘরে কালকে উঠে হয়ে তো ও নিজেই বসে আছে ও তো রোজ একে কতদিন সুদীপকে ফোঁস করে হ্যাঁ কোনো দিন ও মমতাকে ফোঁস করে কোনো দিন ও যাকে যখন ইচ্ছে ও তো ফোস ফোস করছে একশো একশো একশোর বেশি তো হয় না একশো তাই